হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর আজকের বিষয়টা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে নাউন অ্যাডজেকটিভ আর অ্যাডভার্ব এগুলো কখন আমাদের কাছে কনফিউশন ক্রিয়েট করে কখন আমরা এদেরকে চিনতে পারি না আর সেক্ষেত্রে আমরা অনেক সমস্যায় পড়ে যাই যে কে কার অংশ কে কাকে বর্ণনা করেছে তা কয়েকটা উদাহরণের মাধ্যমে আজকে সেই বিষয়টাকেই পরিষ্কার করবো সিদ্ধান আজকে জার্নি শুরু করছি যেমন আমরা জানি যে নাউন হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ অংশ এবং একটা অপরিহার্য অংশ যেমন ভার হয় কিন্তু অপরিহার্য না এরকম অংশগুলো কি কি সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ভ নাউন থাকলে অ্যাডজেক্টিভ থাকবে অর্থাৎ নাউন থাকলে তার বর্ণনা থাকবে আর বর্ণনা অ্যাডজেক্টিভ দেয় ভার্ব থাকলে তার বর্ণনা থাকবে আর ভার্বের বর্ণনা অ্যাডভার্ব দেয় অ্যাডজেক্টিভ নাউনকে ডেস্ক্রাইব করে নাউন সম্বন্ধে কথা বলে ভাব সম্বন্ধে কথা বলে অ্যাডভার্ব অ্যাডভার্ব হলো একটা অতিরিক্ত বা অ্যাডিশনাল ইনফরমেশন দেয় ভার্ব সম্বন্ধে তো যেহেতু এটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয় তাই এর কোনো স্থান ফিক্সড হয় না যেমন নাউনের স্থান ফিক্সড হয় নাউনকে আমি স্থানান্তর করতে পারবো না যে জায়গা নাউন সে জায়গাতেই বসবে আবার অ্যাডজেক্টিভ ঠিক নাউনের আগেই বসে এরও স্থান ফিক্সড অ্যাডজেক্টিভ না বসালেও নাউন যদি বসায় তাও অর্থপূর্ণ হয় অ্যাডজেক্টিভ যে এসেন্সিয়াল তা নয় অ্যাডজেক্টিভ ও নন এসেন্সিয়াল যেমন আই স এ ডগ এখানে আমি বললাম আমি একটা কুকুর দেখেছিলাম এখানে বিষয়বস্তু হচ্ছে কি না কুকুর এখানে কুকুরটা আছে কিন্তু কুকুরের বর্ণনা দিতে গেলে কী হবে একটা এক্সট্রা ইনফরমেশন লাগবে আই স এ ব্ল্যাক তাহলে এখানে এই ব্ল্যাকটা ডগের আগে বসলো তাহলে এই ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসলো এবং নাউনকে ডেসক্রাইব করলো এর একটা ফিক্স জায়গা আছে নাউনের আগেই বসবে তাহলে এটাও অ্যাডিশনাল ইনফরমেশান আমার যেটা দরকার সেটা হচ্ছে ডগ এটাই হচ্ছে এনটিটি এক্সিস্টেন্স কিন্তু এই এক্সিস্টেন্স বা এনটিটিটা সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিলো হচ্ছে ডগ ডগটা অ্যাডজেক্টিভ নাউনকে ডেস্ক্রাইব করে এবং নাউনের আগে বসে এটা ফিক্সড জায়গা কিন্তু আই এ ডগ ইন দ্য স্ট্রিট আমি একটা কুকুর রাস্তায় দেখলাম তাহলে ইন দ্য স্ট্রিট না বসালেও চলে কারণ কি এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে স্থান দিচ্ছে কি দেখেছি কুকুর দেখেছি ব্যাস এটাই হচ্ছে আর কি মেন বিষয় আর এই কুকুরটা কেন দেখেছি কখন দেখেছি কোথায় দেখেছি কিভাবে দেখেছি এইগুলো যে তথ্য দিচ্ছে সেই তথ্য অংশটা হচ্ছে অতিরিক্ত অ্যাডিশনাল এটা সুতরাং এই অ্যাডভার্বটাকে আমি যে কোনো জায়গায় স্থান দিতে পারি তবে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই স্থান দিতে গিয়ে কোনো ভুল অর্থ ভুল ব্যাখ্যা না চলে আসে আজকে সেই বিষয়টাই কয়েকটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে নিব আই স এ ম্যান উইথ র্যাপড এটেন নাউন উইথ প্রিপোজিশন অ্যাটেনশন নাউন তাহলে এন পি এন ফ্যাক্টরে আছে এখানে নাউন প্রিপোজিশন নাউন আর নাউনের আগে অ্যাডজেক্টিভ র্যাপড বসে এর একটা ফিক্সড জায়গা আছে একে না দিলেও চলে অ্যাটেনশন বললেই চলে কিন্তু অ্যাটেনশনটা কত কেমন র্যাপড অ্যাটেনশন গভীর মনোযোগ এইবার বিষয়বস্তুটা দেখতে হবে যে নাউনের পাশে বসেছে যদি নাউনের পাশে কেউ বসে তাহলে সেটা নাউনেস্ট রিলেটেড হয় যেমন হচ্ছে ম্যান ম্যান উইথ র‍্যাপ উইথ র্যাপ অ্যাটেনশান এটা হচ্ছে নাউনকে ডেসক্রাইব করছে কেমন মানুষ গভীর মনোযোগ সম্পন্ন মানুষ তো এইবার দেখতে হবে আমি একে পাশে বসে দিলাম যদি আমি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই ম্যান উইথ র্যাপ অ্যাটেনশান কেমন মানুষ গভীর মনোযোগ সম্পন্ন মানুষ এখানে এই ম্যানের পাশে উইথ র্যাপ অ্যাটেনশন এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে যে কিনা এই ম্যান নাউনটার সম্বন্ধে তথ্য দিচ্ছে বর্ণনা দিচ্ছে সুতরাং নাউন এই ম্যানকে ডেসক্রাইব করছে সুতরাং ম্যান উইথ র্যাপ অ্যাটেনশন কিন্তু আমি কি বলতে চেয়েছি সেন্টেন্সে আমি দেখেছিলাম একটি মনোযোগ সম্পন্ন মানুষকে যদি আমি এভাবে বলি তাহলে এর অর্থ এরকম দাঁড়ায় আমি কেমন মানুষ দেখেছিলাম অত্যন্ত গভীর মনোযোগ সম্পন্ন মানুষ ভুল নয় কিন্তু যদি আমি বলতে চেয়েছিলাম এইভাবে যে অতি মনোযোগ সহকারে আমি একটি মানুষকে দেখেছিলাম তাহলে কিন্তু এই উইথ র্যাপ অ্যাটেনশান এই কথাটা ম্যানের জন্য ব্যবহার না হয়ে স এই ভাবের জন্য ব্যবহার হচ্ছে তখন এই ভাব সম্বন্ধে তথ্য দিচ্ছে অর্থাৎ স হাও আমি দেখেছিলাম কিভাবে দেখেছিলাম উইথ র্যাপড অ্যাটেনশন অর্থাৎ অত্যন্ত মনোযোগ সহকারে কেমনভাবে দেখেছিলাম অত্যন্ত মনোযোগ সহকারে তাহলে এটাও একটা লজিক যুক্তি দেখতে গেলে আমাদের অত্যন্ত মনোযোগ দিতে হবে এবং মনোযোগ সহকারে কি দেখলাম না একটা মানুষকে দেখলাম তাহলে এই ক্ষেত্রে এই যে ফ্রেজটা আছে এই ফ্রেজটা যদি এই নাউনের পাশে বসে তাহলেও একটা অর্থ দাঁড়াচ্ছে আর যদি এই নাউনের পাশে যদিও বা বসেছি কিন্তু একে যদি এই ভার সম্বন্ধে তথ্য দেয় স উইথ র্যাপ অ্যাটেনশন তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজের কাজ করছে তাহলে এরকম ক্ষেত্রে কি করতে পারি একে আমি এখানেও রাখতে পারি আবার যদি আমি একে ক্লিয়ার করতে চাই আমি যদি এখানে ভার্ভ সম্বন্ধে তথ্য পেতে চাই তাহলে বলেছিলাম যে অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসাতে পারি এবার দেখে নিতে হবে যে ওর বসানোতে সব থেকে সুইটেবল প্লেস কোথায় হচ্ছে যেখানে কোনো রকম কনফিউশন ক্রিয়েট হচ্ছে না তাহলে আমি অ্যাডভার্ব অংশকে তুলে আনতে পারি আমি এখানে বলতে পারি সবার প্রথমে উইথ র্যাপ্ট অ্যাটেনশন আই স এ ম্যান এইভাবে বলল চলে উইথ র্যাপ্ট অ্যাটেনশান সবার প্রথমে নিয়েছিলাম কারণ অ্যাডভার্ভকে তুলে নিয়ে যাওয়া যায় অ্যাডজেক্টিভকে নাউন থেকে সেপারেট করা যায় না অ্যাডজেক্টিভকে নাউন থেকে সেপারেট করা যায় না কিন্তু অ্যাডভার্ভকে বিভিন্ন প্লেসে বসানো যায় তাই অত্যন্ত মনোযোগ সহকারে তাহলে আমি এখানে নাউনের সঙ্গে আমি একে অ্যাটাচ না করে এই অংশটাকে অ্যাডভার্বের অংশ ধরে নিতে পারছি অ্যাডভার্ব ধরে উইথ র্যাপ অ্যাটেনশন আই স এ ম্যান এই সেন্টেন্সটা অত্যন্ত যুক্তিযুক্ত মনে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর স্থানটা উভয় ক্ষেত্রেই আমি ইউজ করতে পারি যদি আমি নাউনের পাশে বসাই তাহলেও এক ধরনের অর্থ তৈরি হচ্ছে আর যদি আমি একে তুলে প্রথমে বসিয়ে দিই তাহলে আরেক ধরনের অর্থ তৈরি হচ্ছে অর্থাৎ এই দু জায়গাতেই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে জায়গায় বসছে তার অর্থ সেই মতো হচ্ছে নাউনের জায়গায় বসে এটা নাউনে অ্যাডজেক্টিভ হচ্ছে আর এটা অন্য জায়গায় বসালে ভার্ভের ডেসক্রিপশন হচ্ছে অর্থাৎ ভার্বের অ্যাডভার্ব হচ্ছে কিন্তু সব ক্ষেত্রে কি এই ফর্মুলা চলবে আমি কি করে বুঝবো এখানে যেমন দেখলাম এটা দু জায়গায় ফিট হচ্ছে এখানেও ফিট হচ্ছে আবার এখানেও ফিট হচ্ছে এনপিএন ফ্যাক্টরে কিন্তু সব ক্ষেত্রে এরকম ফিট হবে না এবং হবে না বলেই এই পরের অংশটা দেখে দিই কী হবে আই স এ ম্যান অফ লেটার্স আমি কি এটা বলতে পারি আই অফ লেটার্স হচ্ছে না সুতরাং আই অফ লেটার্স এর কোনো মানে দাঁড়াচ্ছে না সুতরাং এখানে ভার্ব সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আই সোয়াট আই স হুম এ ম্যান ম্যান হাউ ইজ দ্য ম্যান ম্যান অফ লেটার তাহলে এই অফ লেটার্স এই অফ লেটার্স মানে হচ্ছে যে লেটার্স মানে এখানে দেখাচ্ছে যে বর্ণ বর্ণ অর্থাৎ যে ব্যক্তি অত্যন্ত বর্ণ নিয়ে নাড়াচাড়া করেছে অর্থাৎ পড়াশোনা করেছে যার জ্ঞান হয়েছে তাকে বলা হয় ম্যান অফ লেটার্স অর্থাৎ জ্ঞানী মানুষ স্কলার পারসন এরুডাইট পারসন সুতরাং আই স ম্যান অফ লেটার্স হাউ ইজ দ্য ম্যান ম্যান অফ লেটার্স এরুডাইট পারসন সুতরাং আই স এ ম্যান বলতে এখানে কেমন মানুষ না জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তাহলে ম্যান অফ লেটার্স এখানে এই ম্যানকে ডেসক্রাইব করেছে তো এটাকে যে আমি ট্রান্সকশন করি তাহলে কেমন দাঁড়ায় এ ম্যান অফ লেটার্স ম্যান অফ লেটার্স মানে এ লার্ন পারসেন একজন শিক্ষিত মানুষ আমি একজন শিক্ষিত মানুষ দেখলাম সুতরাং এখানে এই ম্যান অফ লেটাস এই নাউন প্রিপোজিশন নাউন এটাও এনপিএন ফ্যাক্টরে আছে কিন্তু এনপিএন ফ্যাক্টরে এর এই অংশটা শুধুমাত্র এর জন্যই বসেছে এই ম্যানকেই ডেসক্রাইব করছে এটা আর কাউকে বিশেষ করে এই ভার্বটাকে ডেসক্রাইব করে অ্যাডভার্ব হচ্ছে না যেটা আগেরটাতে দেখেছিলাম যদি এই নাউনের পাশে বসেছিলাম এ নাউনকে ডেস্ক্রাইব করছিল অ্যাডজেক্টিভ কাজ করছিল আবার এটাকে আলাদাভাবে তুলে যদি এখানে বসাচ্ছিলাম তাহলে এই ভার্ভটাকেও ডেসক্রাইব করে অ্যাডভার্বে কাজ করছিল অর্থ আলাদা হচ্ছে কিন্তু দুটো দু জায়গাতে বসলেও সেন্টেন্সটা ঠিক হচ্ছে কিন্তু অর্থ আলাদা হচ্ছে কিন্তু এখানে কিছুতেই নিচ্ছে না এখানে শুধুমাত্র ম্যান অফ লেটার্স তাহলে জ্ঞানী মানুষ ম্যান অফ লেটার্স এখানে যদি বলি জ্ঞানের অক্ষরের মানুষ এখানে অর্থাৎ আক্ষরিকভাবে এটাকে আমি রূপান্তর করলে পরে তার অর্থ জানা এটা একটা ইডিয়ামস এবং ইডিয়ামসে একটা ব্যক্তিগত অর্থ হয় তো সেই অর্থ অনুযায়ী ম্যান অফ লেটার্স অর্থাৎ কোনো ব্যক্তির একটা গুণ বা অবস্থাকে বোঝানো হয় যদি গুণ বা অবস্থাকে বোঝানো হয় তাহলে জেনারেলি সেটা অ্যাডজেকটিভ ডেসক্রিপশন হয় আর এছাড়াও যদি অন্য কিছু বোঝায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল হয় অর্থাৎ তার কোনো বাস্তবিক অবস্থান ফিজিক্যাল আহ তার অবস্থান সে ফিজিক্যালি কোথায় অবস্থান করছে সেরকম বোঝায় তাহলে সেটা জেনারেলি হয়ে থাকে তৃতীয়টা হোম কেয়ার অফ পেশেন্টস উইথ কোভিড নাইনটিন হোম কেয়ার অফ পেশেন্টস উইথ কোভিড নাইনটিন তাহলে এখানে কি আছে কেয়ার অফ পেশেন্টস উইথ কোভিড নাইনটিন তাহলে এখানে কেয়ার উনজিশন নাউনজিশন আবার নাউন সেই এনপিএনএনপিএনপিএন ফ্যাক্টরি আছে এটা তো দেখে দিলাম এন ফ্যাক্টরি আছে তাহলে এবার দেখতে হবে লজিক কী করছে তার জন্য ওই পিএন ফ্যাক্টরগুলো বসেছে কাকে ডেসক্রাইব করছে কোথায় যুক্তিযুক্ত হচ্ছে যেমন কেয়ার অফ পেশেন্টস অর্থাৎ রোগীর গৃহ কেয়ারে বাংলা যত্ন রোগীর গৃহ যত্ন অর্থাৎ গৃহে রোগীর যত্ন উইথ কোভিড নাইন্টিন তাহলে আমি কি বলতে কেয়ার উইথ কোভিড নাইন্টিন কেয়ার উইথ কোভিড নাইনটিন এখানে কোনো মানে দাঁড়াচ্ছে কোনো মানে দাঁড়াচ্ছে না যেটা বলার মতো কেয়ার উইথ কোভিড নাইন্টিন কোভিড নাইনটিনের সহিত যত্ন এটা কোনো অর্থই দাঁড়ায় না বসাতে পারি সেন্টেন্সের রুলস কি শুধুমাত্র গ্রামাটিক্যালি পাশে বসালেই হলো না তার একটা যুক্তিযুক্ত লজিক্যাল একটা বর্ণনা থাকবে গরু গাছে ওঠে এখানে গরু সাবজেক্ট গাছে ওঠে পুরোপুরি সেন্টেন্স সব ঠিক আছে কিন্তু এর মধ্যে লজিক নেই গ্রামার থাকলেও লজিক নেই তোমাকে এখানে লজিক আনতে হবে যদি লজিক না থাকে তাহলে সেটা সেন্টেন্স হবে না যেমন হচ্ছে কেয়ার অফ পেশেন্টস এটা ঠিক আছে রুগীর যত্ন তাহলে কি হলো পেশেন্টস উইথ কোভিড পেশেন্ট উইথ কোভিড মানে কোভিড আক্রান্ত পেশেন্ট মানে পেশেন্ট ইজ উইথ কোভিড নাইন্টিন পেশেন্ট হয় কোভিড নাইন্টিন তাহলে এই বিষয়টাকে আমাকে একটা শব্দে আনতে হবে কি আনা যায় না কোভিড নাইন্টিন পেশেন্ট যেমন ম্যালেরিয়া পেশেন্ট ডায়রিয়া পেশেন্ট যেভাবে বলি তাহলে ডায়রিয়া পেশেন্ট এভাবে যেভাবে আমরা দুটো নাউনকে পাশাপাশি বসিয়ে ওটাকে যেমন একটা কম্পাউন্ড নাউন করে দিই তো সেরকমভাবেই পেশেন্ট উইথ ম্যালেরিয়া পেশেন্ট উইথ ডেঙ্গু তাহলে এটা আমরা এভাবে বসাচ্ছি পি এন ফ্যাক্টরে বসাচ্ছি পেশেন্ট উইথ ম্যালেরিয়া পেশেন্ট উইথ ডেঙ্গু যেভাবে বসাচ্ছে কিন্তু বলতে কি চাইছি বলতে চাইছি হচ্ছে ম্যালেরিয়া পেশেন্ট ডেঙ্গু পেশেন্ট সেরকম কোভিড নাইন্টিন পেশেন্ট সুতরাং এটা যখন আমি বাংলায় রূপান্তর করব তাহলে কি বলবো না কোভিড নাইন্টিন পেশেন্টের গৃহ যত্ন বা গৃহে যত্ন তাহলে কোভিড নাইন্টিন পেশেন্টের গৃহে যত্ন সবসময় বলেছিলাম যে এই ক্রস হয়ে যায় ওই দিক থেকে শুরু হবে তো সুতরাং এইখানে পেশেন্ট উইথ কোভিড এই উইথ কোভিডটা শুধুমাত্র ওই পেশেন্টকেই ডেসক্রাইব করছে উইথ কোভিড কেয়ার এই কেয়ার এই নামটাকে ডেসক্রাইব করছে না কেয়ার উইথ কোভিড বলে কোনো কথা হয় না আই স এ গ্রুপ অফ মেন ইন ডিপ থট আমি গেছিলাম দেখলাম ওখানে একদল মানুষ যারা চুপচাপ চিন্তামগ্ন হয়ে বসে আছে তাহলে এইরকম একটা অবস্থা তাহলে কি বলবো এটাও একটা ডাইলেমা যেমন আই স আমি দেখলাম কিভাবে দেখলাম ইন ডিপ থট গভীর চিন্তায় তাহলে এখানে দেখাচ্ছে ইনসাইট বোঝাচ্ছে ইনসাইট ডিপ থট অর্থাৎ আমি ভাবছি চোখ দিয়ে দেখছি না দিয়ে দেখছি ভেতরে অর্থাৎ চিন্তা ভাবনার মাধ্যমে দেখছি এটা অন্যরকম মানে হয়ে গেল আই ইন ডিপ থট কি দেখলাম বাস্তবে আই এ গ্রুপ অফ মেন আমি একদল মানুষকে দেখলাম ইন ডিপ থট তাহলে গ্রুপ অফ মেন নাউন প্রিপোজিশন নাউন তাহলে বসলো তাহলে আমি কিভাবে রূপান্তর করব তাহলে মানুষ যারা গভীর চিন্তায় মগ্ন তাহলে গভীর চিন্তায় মগ্ন মানুষ একদল মানুষ গভীর চিন্তায় মগ্ন একদল মানুষ কি আমি দেখলাম কেমন মানুষকে দেখলাম গভীর চিন্তায় মগ্ন একদল মানুষ তাহলে এখানে দেখা যাচ্ছে কি এ গ্রুপ অফ মেন তাহলে গভীর চিন্তায় মগ্ন একদল মানুষ তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যখন একে বাংলায় ট্রান্সলেশন করছি তখন কীভাবে করছি গভীর চিন্তায় মগ্ন ইন ডিপ থট একদল মানুষ এই অংশটা আর এই অংশটা অর্থাৎ এই মেনটার সাথেই আমি এটাকে উল্লেখ করছি অর্থাৎ এটা মেনকেই ডেস্ক্রাইব করছে ইন ডিপ থট এখানে সকে ডেসক্রাইব করছে না এবং যার অর্থ করলে অন্য রকম মানে হয়ে যাচ্ছে আমি একদম হচ্ছে না বলবো না অন্য রকম মানে হয়েছে যেটা আমি বলতে চাইনি তাহলে আমি কি দেখলাম না আমার দৃশ্যবস্তু হচ্ছে একদল মানুষ বসে আছে এবং তারা অত্যন্ত গভীর চিন্তায় অর্থাৎ ধ্যানপূর্বক বসে আছে এই রকম দৃশ্য দেখেছি বলতে চাইছি কিন্তু এখানে যখন বলতে গিয়েছি তখন ম্যান ইন ডিপ অংশটা বসেছে হোম কেয়ার অফ পেশেন্ট উইথ মডার্ন টেকনোলজি কেয়ার অফ পেশেন্ট নাউন প্রিপোজিশন নাউন প্রিপোজিশন এখানেও নাউন প্রিপারেশন নাউন প্রিপারেশন নাউন করে করা আছে তাহলে এবার দেখতে হবে কেয়ার অফ পেশেন্ট উইথ মডার্ন টেকনোলজি হোম কেয়ার অর্থাৎ বাড়িতে যত্ন বা গৃহে যত্ন কেয়ার অফ পেশেন্ট পেশেন্টের যত্ন রুগীর যত্ন কেমন রুগী হাউ ইজ দ্য পেশেন্ট না উইথ মডার্ন টেকনোলজি এটা কোনো অর্থ হলো যে পেশেন্ট উইথ মডার্ন টেকনোলজি পেশেন্ট উইথ ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় কিন্তু পেশেন্ট উইথ মডার্ন টেকনোলজি অর্থাৎ আধুনিক প্রযুক্তি দ্বারা পেশেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক আছে কিন্তু কোনো অর্থ হচ্ছে লজিক্যাল অর্থ হচ্ছে কি লজিক্যাল অর্থ হচ্ছে না সুতরাং এই যে পেশেন্ট উইথ এই উইথ মডার্ন টেকনোলজি ভুলবশত এখানে পেশেন্টের পাশে আমি বসিয়ে দিয়েছি কিন্তু দেখে মনে হচ্ছে এটা পেশেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে পেশেন্টকে ডেসক্রাইব করছে কিন্তু বাস্তবে এটা পেশেন্টের জন্য না এই নাউনটার জন্য এই অংশটা সঠিক বর্ণনা নয় তাহলে এটা কাকে বর্ণনা করছে কেয়ার উইথ মডার্ন টেকনোলজি আমি কেয়ার করছি পেশেন্টকে যখন কেয়ার করি তখন মডার্ন টেকনোলজি এখন মডার্ন সায়েন্স এক মাস আগে এক মাস পরে চিকিৎসার অনেক পরিবর্তন হয়ে যায় অনেক সিস্টেম অনেক মেথড অনেক ওষুধ বাদ হয়ে যায় অনেক ওষুধ নতুন চলে আসে অনেক চিকিৎসা পদ্ধতি আসে অনেক চিকিৎসা পদ্ধতি বাদ হয়ে যায় এরকম নতুন নতুন টেকনোলজি আসে আর পুরনোগুলোকে ডিসকার্ড করে দেওয়া হয় তাই এটাকে বলেছে কি কেয়ার উইথ মডার্ন টেকনোলজি অর্থাৎ তাকে কেয়ার করা হচ্ছে যত্ন করা হচ্ছে কি না মডার্ন টেকনোলজি তো আধুনিক যে প্রযুক্তিবিদ্যা আছে সেই প্রযুক্তিবিদ্যার দ্বারা গৃহের পেশেন্টকে যত্ন করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে এটা এই কেয়ার এই নাউনটার জন্য উইথ মডার্ন টেকনোলজি যেটা আছে এই অংশটা কেয়ারের সঙ্গে সম্পর্কিত কেয়ার উইথ মডার্ন টেকনোলজি পেশেন্টের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই এখানে উইথ বসাতেই পারি কিন্তু এখানে যদি এমন কিছু শব্দ বসাতাম যেটা এই নাউনটাকে ডেসক্রাইব করত তাহলেই শুধুমাত্র হতে পারতো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এমন কিছু শব্দ বসানো হয়েছে যেটা এই নাউনটা সম্বন্ধে কোনো স্পষ্ট যুক্তি বা লজিক আনতে পারছে না তাই এই অংশটা এই নাউনটাকে ডেসক্রাইব করছে না এই অংশটাকে ডেসক্রাইব করছে তাহলে এনপিএন 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 ফ্যাক্টর বসলেই যে ওটা পরপর হয়ে যাবে এবং পরপর যুক্তিগত কোনো একটা স্ট্রাকচার তৈরি করছে এরকম কোনো ব্যাপার নেই নাও করতে পারে পাশাপাশি বসেছে এর মানে এই নয় যে পাশাপাশি বসেই তারা সম্পর্ক স্থাপন করবে নাও করতে পারে আগেরটাও করতে পারে আবার পরেরটাও পাশেরটাকেও করতে পারে আই স এ হার্ড অফ ইন দ্য ফরেস্ট এখানে একটা দিয়ে দিছি স দেখেছিলাম কি দেখেছিলাম হার্ড অফ লাইন ইন দা ফরেস্ট এখানেও দেখা যাচ্ছে কি এন পি এন পি এন এটাকে যদি আমি বাংলায় রূপান্তর করি তাহলে কিভাবে করবো যদি ট্রান্সলেশন করতে যাই যারা ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রথম পড়াশোনা করছো তারা এই ধরনের সেন্টেন্সকে কীভাবে রূপান্তর করবে ট্রান্সলেট করবে তাহলে এগুলো কীভাবে করবে কতটা অংশ যদি ওটা অ্যাডজেক্টিভ হয় নাউনকে ডেস্ক্রাইব করে তাহলে তার বর্ণনা একরকম হবে যেখানে প্রিপোজিশানের যদি আমি বাংলা রূপান্তর করি প্রিপোজিশনকে দেখতেই পাবো না আর যদি ওটা অ্যাডভারভিয়াল হয় অর্থাৎ ওই নাউনটাকে ডেসক্রাইব না করে যদি ভার্বটাকে ডেসক্রাইব করে তাহলে আমি প্রিপোজিশনটাকে আলাদাভাবে দেখতে পাবো তক কি হবে এটা সবই তো দেখতে পাচ্ছি এনপিএন এনপিএন ফ্যাক্টর আছে কোণটা দেখছ যে অ্যাডজেকটিভ কথা বলছে কোনটা দেখছ ভাবকে কথা বলছে কোনটা দেখছ উভয়কেই কথা বলছে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে কি হয় দেখি এ হার্ড অফ লায়ন একদল সিংহ ইন দা ফরেস্ট মানে জঙ্গলে একদল সিংহ এটা কি এক সঙ্গে উচিত হচ্ছে বলা বলা উচিত হচ্ছে না কারণ জঙ্গল হচ্ছে প্লেস এটা অবস্থা বোঝাচ্ছে না এটা অবস্থান বোঝাচ্ছে যখন অবস্থা বোঝাবে বা দোষ গুণ বোঝাবে তখন আমি একসঙ্গে বোঝাতে পারি যেমন পেশেন্ট উইথ কোভিড কোভিডের সাথে পেশেন্ট এটা হুবহু মানে করলে এরকম দাঁড়ায় কিন্তু পেশেন্ট উইথ কোভিড কোভিডের সাথে পেশেন্ট মানে হচ্ছে তার শরীরে কোভিড ভাইরাস আছে ভাইরাস আছে মানে সে কোভিড আক্রান্ত তাহলে কোভিড আক্রান্ত পেশেন্ট পেশেন্ট ইজ ইনফেক্টেড উইথ কোভিড সুতরাং এটা মানে দাঁড়ালে পরে আমি দেখছি কোভিড আক্রান্ত পেশেন্ট অথবা বলতে পারি কোভিড পেশেন্ট একসঙ্গে বলতে পারি কোভিড পেশেন্ট তাহলে এই যে যেভাবে বর্ণনা করলাম এটাতে কি হলো পেশেন্টের একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম পেশেন্টকেই বর্ণনা করছে কিন্তু আমি এখানে বলতে পারি কি লায়ন ইন দ্য ফরেস্ট হার্ড অফ লায়ন ইন দ্য ফরেস্ট জঙ্গলের একদল বাঘ সিংহ জঙ্গলে একদল সিংহ এটা আমি কিন্তু জঙ্গল জঙ্গল একদল সিংহ হচ্ছে না জঙ্গলের একদল সিংহ তো এখানে দেখা যাচ্ছে একটা প্রিপোজিশনের প্রাধান্য থেকেই যাচ্ছে সুতরাং এটা ডেসক্রাইব করছে না তাহলে কি আই আই স স দেখেছিলাম কোথায় দেখেছিলাম ইন দ্য ফরেস্ট আমি জঙ্গলে দেখেছিলাম তাহলে এখানে সভাব কে ডেসক্রাইব করছে ইন দ্য ফরেস্ট ফরেস্ট এখানে স ভার্বকে ডেসক্রাইব করছে স হোয়াট হার্ড অফ লায়ন একদল সিংহ ওয়ার ইন দ্য ফরেস্ট তাহলে দেখতে পাচ্ছি এখানে এই স্বভাবকে ডেসক্রাইব করছে শুধু কি স্বভাবকে ডেসক্রাইব করছে আমি যেটা যে অর্থ বলতে চাইছি আমি জঙ্গলে একদল সিংহ দেখেছিলাম যদি এরকম বলতে চাই তাহলে বলবো আই স এ হার্ড অফ লায়ন ইন দ্য ফরেস্ট জঙ্গলে একদল সিংহ দেখেছিলাম কিন্তু আমি এই অংশটা মিটিয়ে দিই আই স তাহলে কি দাঁড়াচ্ছে এ হার্ড অফ লায়ন ইন দ্য ফরেস্ট তাহলে লায়ন কোথাকার লায়ন জঙ্গলের লায়ন অর্থাৎ ফরেস্টের লায়ন সেরকম একটা অর্থ দাঁড়াচ্ছে অর্থাৎ লায়নের পাশে যদি ইন দ্য ফরেস্ট দিয়ে দিই তাহলেও একটা অর্থ দাঁড়াচ্ছে কিন্তু এটার অর্থ কী না জঙ্গলের একদল সিংহ ভুল নয় এরও অর্থ দাঁড়াচ্ছে কিন্তু যদি আমি এটাকে এই সের সঙ্গে অর্থাৎ এই ভাবটা অ্যাডভার্ব করে দিই বর্ণনা করে দিই তাহলে এটা সবথেকে ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমি কি আরও পরিষ্কার করার জন্য বলতে পারি ইন দ্য ফরেস্ট এই অংশটাকে আমি তুলে আনতে পারি আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভও একটা নন এসেন্সিয়াল বর্ণনা দেয় নাউনের কিন্তু ওর একটা জায়গা আছে ওর জায়গাকে আমি নড়াচড়া করতে পারবো না অর্থাৎ এখানে ডিপ থট এই ডিপকে আমি কোনো জায়গায় বসাতে পারবো না ডিপ ইন থট তারপর থট ডিপ বা ডিপ আই গ্রুপ অফ মেন এমনি করে আমি ডিপটাকে যে কোনো জায়গায় বসাতে পারবো না কারণ ওটা থট সম্বন্ধে অর্থাৎ নাউন সম্বন্ধে তথ্য দেয় এবং নাউনের আগে বসে এর একটা ফিক্স জায়গা আছে কিন্তু অ্যাডভার্ভের ফিক্সড জায়গা নেই অ্যাডভার্ভ ভার্ভ সম্বন্ধে তথ্য দেয় ঠিক কথা কিন্তু ওর ফিক্সড জায়গা নেই ওকে আমি যে কোনো জায়গায় বসাতে পারি তাই এটাকে আমি বলতে পারি ইন দ্য ফরেস্ট তাই হার্ড অফ লায়ন জঙ্গলে আমি একদল সিংহ দেখলাম তো ইন দ্য ফরেস্ট এই অংশটাকে আমি যখন আলাদাভাবে তুলে রাখতে পারছি এর মানে বুঝে নিতে হবে এটা একটা অ্যাডভার্বিয়ালস কাজ করছে এই নাউনটাকে ডেসক্রাইব করার থেকে এই ভার্ভটাকে ডেসক্রাইব করছে এবং অর্থ একটা সুন্দর দাঁড়াচ্ছে তাই এই লায়ন ইন দ্য ফরেস্টের থেকে ইন দ্য ফরেস্ট আলাদাভাবে ভার্বের জন্য কাজ করছে এবং এটা যদি আমি সরাসরি ডেসক্রাইব ট্রান্সলেশন করি তাহলে কি বলবো এ হার্ড অফ লায়ন একদল সিংহ ইন দ্য ফরেস্ট জঙ্গলে একদল সিংহ এটা অতটা ভালো ট্রান্সেশন হচ্ছে না জঙ্গলে একদল সিংহ মনে হচ্ছে জঙ্গলের কথাটা এক একদল সিংহর সঙ্গে ঠিক ঠিকমতো অ্যাটাচ হচ্ছে না কারণ কি এটা অ্যাডভারবারের কাজ করছে কিন্তু যে বলি যে কোভিড পেশেন্ট একদম মিশে গেছে মনে হচ্ছে একসঙ্গে মিশে গেছে অ্যাডজেক্টটি গুণ আর বর্ণনা একসঙ্গে মিশে গেছে কিন্তু এটা বর্ণনাটা নাউনের সঙ্গে মিশতে পারছে না এটা স্থান ডিক্লেয়ার করছে আর এটা নাউন তাই নাউনের স্থান হয় না স্থান হয় কাজের ভারের স্থান হয় তাই ওটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে আজকে এখানেই শেষ করছি বিষয়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে একটি ভিডিওতে ততক্ষণের জন্য দেখতে থাকুন নমস্কার